বন্ধুরা, এই ছবিটি আঁকবো এবং এই ছবিটার সম্পর্কে আমি কিছু কথা বলবো। বন্ধুরা, ছবিটি একটু বড়দের জন্য, তবে যারা স্কুলে পড়াশোনা করে তাদেরও তো জানা উচিত বা জানা দরকার, তারাও তো একসময় বড় হবে। কারণ একটি ছবি হলো আমার দৃষ্টি থেকে ভাষা, ছবির ভাষা সবাই বুঝে না। ছবি হাজারো কথা বলে, ছবির হাজারো কথা বলার যে ধরন, সেই ধরনটাই আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব। আমি একজন পুরুষের ছবি আঁকছি, ঠিক মাথায় আমরা জানি মস্তিষ্ক যেসব গঠন প্রণালী থাকে, তাছাড়াও মানুষের মাথা থেকে সব কিছু চিন্তা ভাবনা করতে হয়। তাই আমি বলবো, মায়ের পেটে সন্তান বড় হওয়া বা সন্তান গর্ভে ধারণ করা, তার পূর্বেই কিন্তু সেই সন্তানের বাবা কিন্তু অনেক পরিকল্পনা করছে। তার একজন সন্তান হবে, সেই সন্তানকে সে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত তৈরি করে তুলবে এবং সে তার নিজের সর্বোচ্চ দিয়ে তার সন্তানকে মানে বড় করে তুলবে। মা 10 মাস 10 দিন ঠিক ধারণ করে রাখে তার অতুলনীয় যে কার্যক্রম, পারে না মা খেতে, পারে না ঘুমাতে, প্রত্যেকটা কাজেই মার যেন বাধা, মানে ঠিকভাবে সে চলাচল করতে পারে না। কিন্তু বাবা কি কম কষ্ট করে? বাবা সেই সন্তান কি খাবে, মা কি খাবে, তারপরে সেই সন্তানটা কিভাবে সুরক্ষা থাকবে, কি করলে তার সন্তানের কি প্রয়োজন, সকল কার্যক্রম কিন্তু তার বাবার করতে হয়। তাই বাবাকে ছোট করে দেখাটা খুব মানে আমার দৃষ্টি থেকে মোটেও উচিত না। কারণ আমি একজন বাবা, আমি জানি আমার বাবা হওয়া কতটা গুরুত্ব বা দায়িত্ববোধ বাবার থাকে। তো বন্ধুরা, ভিডিওটা শেয়ার করবেন, ভালো থাকবেন।